নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুপান বাংলা ইউটিউব চ্যানেল এই চ্যানেলে আপনাকে স্বাগত জানাই তো রাজ্য সরকারি কর্মচারীদের যে পে কমিশন শুক্রবারই এই নতুন পে কমিশনের কথা জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই যে সরকারি কর্মীদের ইনক্রিমেন্ট সেই ইনক্রিমেন্ট তিন বছরে তিন শতাংশ করে হচ্ছে তো অভিরূপবাবুর এই যে সুপারিশ সেই সুপারিশে আরও প্রাপ্তি অর্থাৎ তাদের কিন্তু বেতন আরও কিছুটা বাড়ছে তো এই বিষয়ে আজকের যে লেটেস্ট আপডেট সেটি আপনাদের সঙ্গে শেয়ার করছি এবং পরবর্তী আপডেটসগুলো পেতে বন্ধুরা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিও প্রেস করে রাখবেন তাহলে নতুন খবরগুলো সব নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন তো কমিশনের সব সুপারিশ মেনে নেবে সরকার এ বিষয়ে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেছেন সেই সুপারিশেই রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য রয়েছে আরও প্রাপ্তি বেতন কমিশনের সুপারিশে বলা হয়েছে এবার সরকার যখন কর্মচারীদের পে ফিক্সেশন করবে তখন এখনকার বেসিকের উপর হিসেব পড়বে না দু হাজার সতেরো এবং উনিশ সালের ইনক্রিমেন্ট হিসেবও ধরতে হবে প্রতি বছরের ইনক্রিমেন্ট তিন শতাংশ করে অর্থাৎ এই তিন বছরের প্রতিবার বেসিক বেতনের সঙ্গে যুক্ত হবে তিন শতাংশ হারে ইনক্রিমেন্টের টাকা সেই যুক্ত হওয়া অঙ্কই হবে বর্তমান বেসিক অর্থাৎ শুধু ডিএস সংযুক্ত হয়ে যাওয়ার জন্যই নয় তিন বছরের ইনক্রিমেন্ট মিলিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের বর্তমান বেসিকটাই অনেকটা বেড়ে যাবে তাই রাজ্য সরকারি কর্মচারীদের যে বিষয়ে যেন গুরুত্বপূর্ণ খবর সেটি পেলেন পরবর্তী আপডেটস এই চ্যানেলে পাবেন তাই বন্ধুরা সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ধন্যবাদ